মাসের কৃষ্ণা সপ্তমী তিথি, এই দিনটি 29-এ পৌষ পড়েছিল, ওই সময় স্বামী বিবেকানন্দের সময়, 1279। এবং এটি পৌষ সংক্রান্তি ছিল, কেমন পৌষ সংক্রান্তি ছিল, এই দিন তিনি ভূমিষ্ঠ হয়েছেন 1269-এর 29-এ পৌষ ভোর 6:49 মা ভুবনেশ্বরী দেবী, পিতা বিশ্বনাথ দত্ত তাদের গৃহভাগ করে স্বয়ং শিব আবির্ভূত হয়েছেন। এখানে মায়ের প্রার্থনায় শিব সন্তুষ্ট হয়ে কেমন আবির্ভূত হয়েছেন স্বামী বিবেকানন্দ রূপে, আমরা এটা বিশ্বাস করি। এই আমি তার জীবনী খুব একটা বেশি বলতে চাইছি না, সংক্ষেপে আমি বলে দিচ্ছি তার জীবনটা কিভাবে কয়েকটি ধাপ। তার বাল্য জীবন থেকে যৌবনের অনেকটা অংশ এই বাড়িতেই কেটেছে, পড়াশোনা এই কলকাতা শহরে প্রতিষ্ঠার কলেজে। এখন তিনি যখন যৌবনের বা কৈশোরের শেষ পর্যায়ে বা যৌবনের প্রারম্ভে, তখন থেকেই তার মনে একটা বিশেষ চিন্তার উদয় হয়েছিল। সেই চিন্তাটি কি, যে ঈশ্বর আছেন কি নেই, এই সমস্যাটি এখনো আছে, চিরকালের সমস্যা মানুষের মনের মধ্যে সেটি থাকে এবং থাকবে, সেই নচিকে তার সময় থাকে, কেমন আমরা কঠোপনিষদে পাচ্ছি আত্মা আছে কি নেই, মৃত্যুর পর কি সঙ্গে সঙ্গে আত্মা শেষ হয়ে যায় নাকি মৃত্যুর পরেও তার অস্তিত্ব থাকে। আত্মা ব্রহ্ম ঈশ্বর এগুলো প্রায় সমার্থক শব্দ, ঈশ্বর আছেন কি না, এত মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঈশ্বরের চিন্তা করছে, ঈশ্বরে বিশ্বাস করছে, এটা যেমন ঠিক আছে, কিন্তু সত্যি কি কেউ ঈশ্বরকে দেখেছে? কোনো জিনিস যদি থাকে তবে তো তাকে দেখতে হবে, এইটি কিন্তু নরেন্দ্রনাথ দত্তের মনে প্রবল আলোড়ন তুলেছিল, কারণও ছিল, আমি সেটি একটু পরে আসছি। তারপরে শেষ পর্যন্ত তিনি তার উত্তর পেয়েছিলেন একজনের কাছে, তিনি দক্ষিণেশ্বরে পরমহংস শ্রীরামকৃষ্ণদেব, তিনি পরবর্তীকালে তার গুরু, তার কাছে গিয়ে তিনি সঠিক উত্তর পেয়েছিলেন। এই যে তার এই চিন্তা, ঈশ্বর আছেন কি নেই, যদি ঈশ্বর না থাকে সেটাও জানতে হবে, আর যদি ঈশ্বর থাকে সেটাও জানতে হবে, এই ছিল তার ধর্ম সম্বন্ধে মনোভাব। তিনি তো একটা বিরাট প্রতিভার অধিকারী ছিলেন, সমস্ত দিকেই তার চিন্তা ভাবনা, কেমন ইতিহাস, ভূগোল, অর্থনীতি, তারপরে সমাজ চিন্তা, সবই তার চিন্তার মধ্যে স্থান পেয়েছে, এবং এইগুলো তিনি তার যৌবনের প্রারম্ভ থেকেই কম বেশি চর্চা করেছিলেন। পরবর্তীকালে আরো পরিস্ফুট হয়েছে তার মধ্যে সেই জ্ঞানের, এবং তিনি সব বিষয়েই মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে সুচিন্তিত অভিমত দিয়েছেন। তথাপি শেষ বিচারে তিনি একজন আধ্যাত্মিক পুরুষ, জগতের কল্যাণের জন্য, ভারতবর্ষের উদ্ধারের জন্য তিনি এসেছিলেন, তার শ্রীরামকৃষ্ণ এই যুগের যুগাবতার, তিনি তাকে সপ্তর্ষি মণ্ডল থেকে আহ্বান করে
এই জগতে নিয়ে এসেছিলেন। এই যে গেল 1881 নভেম্বর মাসে প্রথম শিমুলিয়া পল্লীতে সুরেন্দ্রনাথ মিত্রের সঙ্গে বাড়িতে প্রথম রামকৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎ হয়। নভেম্বর মাসে, তারপরে সম্ভবত ডিসেম্বর মাসে বা 82 সালের প্রথম দিকে জানুয়ারি প্রথম সপ্তাহে কোন এক সময় তিনি দক্ষিণেশ্বরে উপস্থিত হন। তখন তার বয়স 23 বছর। এখন এই যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ, এটাই হচ্ছে তার জীবনের একটা মূল ঘুরে গেল। তারপরে ঠিক স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের সেবা করে গেলেন কত বছর? বেশি না, বেশি না, 81-তে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হল, 86-তে শ্রীরামকৃষ্ণ দেহ করলেন আগস্ট মাসের 16 তারিখ। সময়সীমাটা কত? খুব বেশি নয়, 4.5 বছর থেকে একটু বেশি, 4 বছর 8 মাস ধরতে পারে। এর মধ্যে তার গুরু ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার জীবনটাকে গড়ে দিয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পরেই বরাহনগর মঠ তারা স্থাপন করলেন এই 86-তেই। 86-93 মে পর্যন্ত তাদের সাধন ভজন এবং ভারতবর্ষ ভ্রমণ, কত বছর হয়? 86-93 যে বয়স, এই কয়েকটি বছর তিনি শ্রীরামকৃষ্ণদেব তার কাছে দায় স্বরূপ দিয়েছিলেন, তোকে মায়ের কাজ করতে হবে, ভারতবর্ষ পরিভ্রমণ করে তিনি স্থির করেছিলেন, বুঝতে পেরেছিলেন মায়ের কাজ বলতে তিনি কি বোঝাচ্ছেন। অনেক কথা এখানে বলার আছে কিন্তু এতটা যাব না আমি সংক্ষেপে। তারপরে 93-এর মে মাসে আমেরিকাতে চলে গেলেন, মে মাসের শেষে। তারপর সেপ্টেম্বর মাসের 11 তারিখ তার আবির্ভাব ঘটে শিকাগো ধর্ম মহাসভায়, 11-ই সেপ্টেম্বর। তিনি তার আগে একটা কথা বলেছিলেন, যেদিন সমাজের বুকে পড়ব সেদিন বোমার মতো ফেটে পড়ব। এই বোমার মতোই ফেটেছিল বলেছিলেন তিনি ভারতবর্ষের বুকে, কিন্তু প্রথম বোমাটা তিনি ফুটান হয়ে শিকাগো 11-ই সেপ্টেম্বর ভাষণের তার প্রথম দিন সেখানে। সেই দিন থেকেই স্বামী বিবেকানন্দকে মানুষ চিনল এবং ভারতবর্ষকে চিনল, হিন্দু ধর্মকে চিনল। এই পর্যন্ত তার জীবনের একটা দিক। তারপরে থেকে অর্থাৎ 93 থেকেই তার কর্মজীবন মাঝামাঝি করতে পারি। তিনি আমেরিকাতে গেলেন অনেক আগেই, গিয়ে চলে গিয়েছিলেন জুন মাসে, চলে গিয়েছিলেন সেটার দিকে। তার থেকে আমরা ধরতে পারি 1902 খ্রিস্টাব্দ পর্যন্ত কত বছর হয়? 93-1902 9 বছর কয়েক মাস, এই হলো ঠিক ঠিক তার কর্মজীবন যদি ধরতে পারি। এই 9 বছর 3 মাসে বা 9.5 বছর যাই ধরি না কেন, এই যে অল্প সময়ের মধ্যে তিনি কি করে গেলেন, তিনি আমাদের কি দিয়ে গেলেন, এটাই আমাদের বোঝার বিষয় মনে রাখতে হবে। এত অল্প সময়ের মধ্যে তিনি নিজেই তার নিজের সম্বন্ধে একটা উক্তি করেছিলেন তার মৃত্যুর কিছু আগে,
একদিন বেলুড় মঠে বেড়াতে বেড়াতে ভ্রমণ করতে করতে তিনি স্বগতোক্তি করেছিলেন। এই স্বগতোক্তিটা বলেছিলেন কি, একটা বিবেকানন্দ থাকলে বুঝতো এই বিবেকানন্দ কি করে গেছে। সুতরাং আমরা শ্রীরামকৃষ্ণের যেমন মূল্যায়ন করতে পারবো না, তিনি স্বয়ং ঈশ্বর, ঈশ্বরের মূল্যায়ন মানুষে করবে কি। আমরা শুধু তাকে প্রণাম করতে পারি, আমাদের ভক্তি শ্রদ্ধা যতটুকু আছে ততটুকু দিতে পারি, তার মূল্যায়ন সম্ভব নয়। সম্ভব নয় স্বামী বিবেকানন্দের মূল্যায়ন। তিনি যে কথাটি বলে গেলেন, আরেকটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারতো এই বিবেকানন্দ কি করে গেছে। অসম্ভব খাঁটি কথা, আর না বলে তার মৃত্যুর এত বছর পরেও আমরা এখনো তার কথা বলে যাচ্ছি এবং বিভিন্ন বিদ্বজ্জন বিভিন্ন ভাবে এবং আন্তর্জাতিক সভাতে নানান রকম ভাবে সারা বিশ্বময় তার সম্বন্ধে আলোচনা হচ্ছে। এখন আমার যে বিষয় বলবার সেই বিষয়টি হলো এই যে তিনি আমাদের কি দিয়ে গেলেন, এই বিবেকানন্দ কি করে গেলেন, শব্দটি তো তিনি আমাদের কি দিয়ে গেলেন। একটা মানুষের মূল্যায়নে তার কর্মের মাধ্যমেই তো হয়, কি কর্ম তিনি আমাদের জন্য করে গেলেন, আমাদের কি দিয়ে গেলেন তিনি, এটা তো আমাদের চিন্তা করতে হবে। চিন্তা করতে হবে এই কারণে, না হলে বিবেকানন্দের অনুধ্যান তো হবে না। দেখছি বিবেকানন্দ প্রথমেই বলতে হয়, অন্তত আমার মতে বিবেকানন্দ আমাকে কি দিলে, আমাকে যা দিয়েছেন আমাদের কথাও বলতে পারি, বলতে পারি আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়ে গেলেন। এটা তার ভুল অবদান, আত্মবিশ্বাস। শ্রীরামকৃষ্ণ দিয়েছিলেন ঈশ্বর বিশ্বাস, আমরা বলতে পারি তিনি ওই শিবজ্ঞান দিবস সেবার প্রবর্তক, ত্যাগের আদর্শ, সেবার আদর্শ দিয়ে গেছেন, দিয়ে যান, এগুলো ছিল আছে থাকবে, তবে নতুন ভাবে উপস্থাপনা করেছে। শ্রীরামকৃষ্ণ আমাদের কি দিয়ে গেলেন, ঈশ্বর বিশ্বাসটা দিয়ে গেলেন। তা প্রশ্ন আসবে, ঈশ্বর বিশ্বাস কি এর আগে ছিল না? ছিল, কিন্তু তখন একটা সংকট কাল উপস্থিত হয়েছিল। আমাদের যা ছিল সে সম্বন্ধে আমরা বিস্তৃত হয়ে গেছি, যাচ্ছিলাম হয়তো যেতামই যদি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আবির্ভাব না ঘটতো। দেখুন অবতার ভগবতার কল্প পুরুষ যারা এই জগতে আসে তার একটা বিশেষ পটভূমিকা থাকে, এমনি এমনি আসেন না, যখন তখন আসেন না। একজন জন্মালো, কিছু ভালো ভালো কথা বললো, সুন্দর সুন্দর ধর্ম উপদেশ দিল, এটি তার ফলোয়ারদের কাছে সে অবতার হলে হতেই পারে, আমাদের তো অবতারের অসংখ্য কোন সীমা সংখ্যা নেই। অবতারাই অসংখ্যায় আহরে, মানে অবতারের সংখ্যার সীমা নাই। যার যার সাম্প্রদায়িক চিন্তায় হতে পারে, ঈশ্বরের অবতার যখন আসে তখন একটা বিশেষ সময় একটা পদভূমিকা একটা থাকে, না হলে ঈশ্বর আসেন। শ্রীরামকৃষ্ণের আসার যা পদভূমিকা, বিবেকানন্দের আবির্ভাবেরও সেই একই পটভূমিকা, কারণ রামকৃষ্ণ বিবেকানন্দ আলাদা কোন সত্তা নন, তারা একই, শুধু দুইভাবে এসেছেন, একভাবে তিনি বাণী দিয়ে গেছেন যতটুকু সম্ভব ছিল তার এই যে তিনি করে গেছেন, আর বাকিটা বিবেকানন্দের উপর এবং তোকে মায়ের কাজ করতে হবে বলে তার উপর এই দায় চাপিয়ে দিয়ে গেলেন কি, ভারতবর্ষকে জাগরণ করা, ভারতবর্ষকে জাগ্রত করা। ভারতবর্ষকে কি জাগ্রত করবে, ভারতবর্ষের মানুষ কি ঘুমিয়েছিল বলে, হ্যাঁ ঘুমিয়েই ছিল। আমি সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে তিনি দেখলেন যে এত বড় একটা বিরাট জাতি, হিন্দু জাতি, তাদের ঐতিহ্য, তাদের ধর্ম, সব কিছু যেন ভুলে একেবারে ঘুমিয়ে তমগুণে আচ্ছন্ন হয়ে গেছে ভারতবর্ষ।
তারই সুযোগ নিয়েছে বিদেশি জাতিগুলো, আমাদের কাছে এসেছে, আমাদেরকে পরাজিত করেছে, তাদের ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছে, এইগুলো হয়েছিল। তারপরে যখন ইউরোপীয় সভ্যতা আমাদের ঢুকলো আমাদের এখানে, এরা তো খুব চালাক জাতি, এরা প্রথমে আমাদের সাংস্কৃতিক যে দিকটি আছে তার উপর আক্রমণ, আর ভারতীয় সংস্কৃতি শুধু ভারতীয় কেন, যে কোনো সংস্কৃতি সভ্য সমাজগুলোর যে সংস্কৃতি তাকে আমরা দেখব, তাদের একটা প্রধান বিষয় হলো ধর্ম। ধর্মকে অবলম্বন করে একটা সংস্কৃতি অনেকটাই জাগ্রত হয় বা জাতির সংস্কৃতির অনেকটা অংশ জুড়ে থাকে ধর্ম। ভারতবর্ষ এমন একটু বিশেষ ব্যতিক্রম, ভারতীয় সংস্কৃতি বললেই ধর্ম আশ্রিত সংস্কৃতিকে বোঝায়, ভারতের কোন দিক থেকে ধর্মকে বাদ দেওয়া চলবে? এই সারা মন্দিরময় ভারত কেমন, এটা কি এমনি এমনি হয়েছে? হ্যাঁ, ধর্মের তাৎপর্য অনেক সময় মানুষ ভুলে গেছে, কিন্তু ঈশ্বর বিশ্বাস এটি তো মানুষের থেকে কখনো যায়নি। কিন্তু পাশ্চাত্য সভ্যতা এমন একটা সভ্যতা আমাদের গ্রাস করতে এসেছিল, যে সভ্যতা আস্তে 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 আমাদের উপর একটা আঘাত আনলো, কি যে আমাদের ধর্ম ভালো নয়, আমাদের সংস্কৃতি ভালো নয়, আমাদের ইতিহাস চেতনা নেই, আমাদের বিজ্ঞান চেতনা নেই, ভারতবর্ষের যা কিছু সবই খারাপ, ইউরোপের যা কিছু সবই ভালো, বিশেষ করে ইংরেজ জাতির যা আছে তাই ভালো। এবং তারা তাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি আমাদের বিশ্বাস করাতে বাধ্য করেছিল। বাধ্য কি তারা পিটিয়ে পিটিয়ে করেছে তা না, কিছু কিছু পিটায়নি যে তাও নয়, দুর্ব্যবহার তো করেছে, কিন্তু তারা প্রথমে শিক্ষার মাধ্যমে আমাদের সংস্কৃতির উপর আঘাত আনে। শিক্ষিতরা চিন্তা ভাবনা করতে শুরু করলো, এত যে তারা আমাদের নিন্দা করে, ওই তারা পুতলি পুতুল পূজা করে, এমন মাটির মূর্তি পাথরের মূর্তি বানিয়ে ঈশ্বর এরাই, ঈশ্বর কি মাটির মূর্তির মধ্যে আর পাথরের মূর্তির মধ্যেই বসে থাকে নাকি? সুতরাং এরা এত দেব দেবীর পূজা দেখে এরা তো বুঝতেই পারেনি তার তাৎপর্য কোথায়, এবং শুধু তারা কেন, ইউরোপিয়ানরা কেন, ভারতবর্ষের মানুষই তো জানত না। একমেব দ্বিতীয়ম ওই উপনিষদে আছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেই সব চিন্তা খুব একটা স্থান পায়নি, হলেও অল্প সংখ্যক মানুষের মধ্যে। তখনকার সংস্কৃত শিক্ষকদের মধ্যে বা স্কুলের যারা বড় বড় মহামহোপাধ্যায় ছিলেন, তারা বেদান্তকে গ্রহণ করেছেন তাদের বিদ্যা চর্চার বিষয় হিসাবে, কখনো তাকে সমাজে কার্যকরী করে তোলার চেষ্টা করেননি বা করা হয়নি, সে প্রচেষ্টাও হয়নি। স্বামী বিবেকানন্দই প্রথম সার্থক বেদান্তের সার্থক রূপায়ণ করেছেন এই সমাজের মধ্যে, এটা স্বামী বিবেকানন্দের একটা বড় অবদান। তার আগে থেকে আস্তে আস্তে কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দের জন্ম গ্রহণের আগে থেকেই এই শিক্ষিত মানুষ, একদম সাধারণ মানুষ, তারা কিছুই জানে না, লেখাপড়া শিখেনি, জানে না, তারা চিরাচরিত ভাবে তাদের যেমন ধর্ম আচরণ সেই রকম ধর্ম আচরণই তারা করে আসছে। সুতরাং তাদেরকে নিয়ে বিশেষ সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো শিক্ষিত সমাজকে নিয়ে। যারা শিক্ষিত সমাজ তারা ইংরেজের গুলি শুনতে 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 তোমার কিছুই নেই, তোমার কিছুই নেই, তোমার কিছুই নেই, স্বামীজি
একটা আমাদের দৃষ্টি এদিকে আকর্ষণ করেছে, এবং শুধু নেই 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 করতে করতে যেন আমরা নেই হয়ে গেছি। এই জন্য স্বামীজি কখনো নেগেটিভ চিন্তাধারা, নৈনর্থক চিন্তাধারায় কখনো তিনি বিশ্বাসী ছিলেন না। তাই আরেকটা বড় বাণী, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস মানে আত্মবিশ্বাস, তারপরে ভগবানের উপর বিশ্বাস। এবং ভগবানের উপর বিশ্বাসটা আস্তে আস্তে ভুলে যাচ্ছিল ইংরেজ প্রবর্তিত শিক্ষার উপরে, পাশ্চাত্য বিজ্ঞান এবং দর্শন ইত্যাদি পরে শিক্ষিত হওয়ার পরে আস্তে আস্তে মানুষের মনে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করে, আর তারা যে সমস্ত জিনিসের প্রতি আমাদের দৃষ্টি নিক্ষেপ করেছে নেগেটিভ দিকের প্রতি, সেইগুলোর মধ্যে যে কিছু কিছু বাস্তবতা ছিল না তাও নয়, ছিল, কিছু না থাকলে কিছু হয় না। সুতরাং এই যেইগুলো আমাদের দূষণীয় জিনিস সেইগুলোকেই তারা বেশি করে প্রভাবটা করত, এবং তারা লক্ষ্য করেছিল এই দেশের মানুষ ধর্মপ্রবণ ঠিকই আছে, তারা ধার্মিক, কিন্তু ধর্ম সম্বন্ধে তারা অজ্ঞ। তারা অজ্ঞ কেন? তারা পুতুল পূজা করে এই কারণে। সুতরাং আমরা খ্রিস্টানরা পুতুল পূজা করি না, তাই আমাদের ধর্ম উৎকৃষ্ট, আমাদের সংস্কৃতি উৎকৃষ্ট, আমাদের শিক্ষা ব্যবস্থা উৎকৃষ্ট, এটা বোঝাতে তারা অনেকটা সক্ষম হলো। ফলে কি হলো, এর মধ্যে আবার কয়েকটা দল হলো শিক্ষিতদের মধ্যে, একদল নাস্তিক হয়ে গেল, খ্রিস্টানরা যা বলছে এদের আমরা আমাদের ধর্ম হ্যাঁ মানি না, ভালো না, কিন্তু কোন ধর্মই ভালো না, খ্রিস্টানরা এরাও ভালো না, এরা নাস্তিক একদল। আরেকটি দল হচ্ছে যে তারা না, আমরা ভারতীয়দের কিছু ভালোটা খ্রিস্টানদের যা আছে তাই ভালো, তারা ওই দলের বিষয়ে গিয়ে আস্তে আস্তে খ্রিস্টান করার চেষ্টা করতে লাগলো। এবং ফলো লক্ষ্য করুন, আমি এই কথাগুলো না বলে স্বামী বিবেকানন্দের বাবার নামে এই মার নামে তিনি এত কাজের জন্য দল করতে এত সাল আমেরিকা গেলে তারপরে বেঁচে গেলে মরে গেলে শেষ করে দিতে পারতাম, কেমন কিন্তু আমার কালিতা জীবনী হয়ে যেত, আর কয়েকটা বাণী করে দিলে মাস স্বামী বিবেকানন্দের জীবন বাণী হয়ে যেত। কিন্তু আমি এই দিকটার দিকে আসছি এই কারণে যে আমাদের বোঝা উচিত স্বামী বিবেকানন্দ আমাদের কি দিলে। এখনো তো আমরা পূজার সময় এসে বসে থাকি বিবেকানন্দের পূজা দেখি, কিন্তু বিবেকানন্দ এরকম পূজা চাননি, আমরা করছি কিন্তু তিনি চাননি, তিনি চেয়েছিলেন আমার কথাটি মূল্য দাও তোমরা, আমার কথাটি শুনো, আমি কি বললাম সেটি শুনো। এগুলো আমাদের বুঝতে হবে, আমি কি করলে এটি বুঝতে গেলে আমাদের এইভাবে একটু চিন্তা ভাবনা করতেই হবে। আরেকটি দল আছে কি তারা চিন্তা করতে লাগলো, আমাদের ভারতবর্ষ প্রাচীন ভারতবর্ষ, হাজার হাজার বছর ধরে তার একটা অসাধারণ ঐতিহ্য আছে, যে ঐতিহ্য এবং অন্তঃসলীলা ফলগুলোর মতো বয়ে চলছে সমাজের মধ্য দিয়ে, তার কি কোনো মূল্য নেই, সব কিছু নেগেটিভ, এই চিন্তা হয়ে তোর মানুষের মধ্যে জাগলো। খুলের আস্তে আস্তে মানুষ যেমন ভারতীয় শিক্ষা তাদের মধ্যে আছে বা শিক্ষিত হচ্ছে, সংস্কৃত ভাষায় শিক্ষিত হচ্ছে, পক্ষান্তরে আবার পাশ্চাত্য বিজ্ঞান পাশ্চাত্য দর্শন ইত্যাদি সম্বন্ধে তারা শিক্ষিত হচ্ছে, ওই তাদের মনে হচ্ছে তাহলে তারা যে আমাদের এতভাবে আক্রমণ করছে আমাদের দুর্বলতাটা কোথায়, যেমন এটি খুঁজে বার করতে হবে। এর মধ্যে প্রথম যিনি আমাদের এই ব্যাপারে পথিকৃৎ, যাকে নবজাগরণের অগ্রদূত বলা হয়, রামমোহন রায়, এমন বলা হয়তো তাকে, কেন তিনি প্রথম একদল
চাইলো শিক্ষিত মানুষের মধ্যে আমরা ভারতীয়ত্বকে হারাবো কেন, ভারতীয়ত্ব রক্ষা করবো, কিন্তু রক্ষা করতে হলে আমাদের দেখতে হবে আমাদের মধ্যে দোষগুলো কি আছে, এগুলোতে বাদ দিলেই হলো। হ্যাঁ, তাই তিনি করলেন কি, প্রাচীন শাস্ত্র সমূহ পড়তে আরম্ভ করলেন, উপনিষদ পড়লেন, উপনিষদে গিয়ে একেশ্বরবাদের কথাটি স্পষ্টভাবে তার হৃদয়ঙ্গম হলো। তাই তিনি কি করলেন কি, ঈশ্বর বেশি না, ঈশ্বর এক, আর ঈশ্বর যে এক এই কথা আমরা হিন্দুরা বিশ্বাস করি, করি কিন্তু তার ব্যাখ্যা দিতে পারি না, এটা একটু সমস্যা আছে সাধারণ মানুষের কাছে। হিন্দুরা কোনোদিনই বেশি ঈশ্বরে বিশ্বাসী নয়, এক ঈশ্বরে বিশ্বাসী। তার কারণটা হচ্ছে আমরা কোনো শাস্ত্র গ্রন্থের ধার পাই না, লোকাচার দেখাচার নিয়েই আমরা আমাদের ধর্ম জীবনকে পরিচালিত করি। এই কারণে শ্রীরামকৃষ্ণ একজন ভগবান, শ্রী গৌরাঙ্গ একজন ভগবান, শঙ্করাচার্য একজন ভগবান, বুদ্ধ একজন ভগবান, কত ভগবান, কত অবতার, কৃষ্ণ একজন অবতার, কৃষ্ণ একজন ঈশ্বর, রাম একজন ঈশ্বর, শিব একজন ঈশ্বর, আরে বাপরে এত ঈশ্বর। দেখো হিন্দুরা নিজেরাই জানে না কে ঈশ্বর, কতজন ঈশ্বর, বাইরের মানুষ কি করে জানবে, যার জন্য তার হিন্দু ধর্ম কি এটা বুঝতেই পারেনি বলে হিন্দু ধর্মের কোন প্রতিনিধিকে তারা ধর্ম মহাসভায় নিমন্ত্রণই করে, জানেন আপনারা সবাই, ঠিক ঘটনা তো। এই যদি অবস্থা হয় তখন কি করতে হবে, আমাদের দুর্বলতাদের জায়গাটা খুঁজে তিনি বার করবেন রামবল রায়, আমরা এক ঈশ্বরের উপাসনা করতে হবে আর অন্যান্য সব বাদ দিতে হবে, এক ব্রহ্ম আর কি করতে হবে, মূর্তি পূজা বন্ধ করতে হবে। ১৮১৫ খ্রিস্টাব্দে তিনি তার মতবাদ গুরু দিয়ে তিনি যা চিন্তা ভাবনা করেছিলেন এগুলো প্রচারের জন্য আত্মীয় সভা গঠন করে, সেটা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নামে খ্যাত হয় দেবেন্দ্রনাথের সময় থেকে। সুতরাং এই একটা চিন্তার সূচনা করলেন রামমোহন রায়, তার থেকে আলো ব্রাহ্ম সমাজ। সুতরাং যদিও রামমোহন কোনোদিনও বলেননি যে আমি হিন্দু নই, তিনি হিন্দু ধর্মের মধ্যে থেকেই হিন্দু ধর্মের সমস্যা করতে চেয়েছিলেন, এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার পরবর্তীকালে তিনিও কিন্তু এই পথেরই প্রতীক ছিলেন। যাই হোক, আমি এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করতে চাই না, তার মানে ভারতীয়দের মধ্যে আস্তে আস্তে একটা চিন্তা ভাবনার জাগরণ ঘটছে তাদের ধর্ম সম্বন্ধে, ব্যাপারটা কি। ওইদিকে উত্তর পশ্চিম ভারতে দয়ানন্দ সরস্বতীর নাম আপনারা শুনেছেন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তিনি আবার আরেকটা চিন্তা ভাবনা করলেন যে না ওইসব মূর্তি পূজা টুজা তেন এসব চলবে না, কি করতে হবে আমাদের সেই বৈদিক যুগে ফিরে যেতে হবে, সেই বৈদিক যুগে ফিরে গিয়ে কি করতে হবে, ওই যে বেদের কর্মকাণ্ডকে অবলম্বন করে যে নানা যাগ যজ্ঞের প্রচলন ছিল সেগুলো আমাদেরকে ধরতে হবে। লক্ষ্য করুন রামমোহন রায় ধরলেন উপনিষদকে, তাও তিনি নিরাকার ঈশ্বরকে ধরলেন না, নিরাকার ব্রহ্ম নয়, নিরাকার ব্রহ্ম কিন্তু নির্গুণ ব্রহ্ম নয়, নিরাকার সগুণ ঈশ্বর, সগুণ ব্রহ্ম। আর দয়ানন্দ সরস্বতীজি কি করলেন, তিনি করলেন যে না উপনিষদ দেওয়া হবে না, আমাদের আবার কেমন সেই আর্য ধর্মে ফিরে যেতে হবে, অর্থাৎ আমাদের আবার যজ্ঞ করতে হবে, হোম করতে হবে, বৈদিক মত দিয়ে আমরা
এই ভারতীয় সমাজকে আবার পরিচালনা করতে হবে, তাহলে আমরা আমাদের আবার প্রাচীন আদর্শকে ফিরে পাবো। ভুল কেউ নয়, সবাই, এভরিবডি ইজ গুড, এমনকি তাদের কার্য পদ্ধতি এবং চিন্তাধারার মধ্যে যুদ্ধের বৈচিত্র্য থাকে আছে, কিন্তু তাদের নিজের ব্যাপারে তো তারা সৎ, মানে তারা সকলেই ভারতবর্ষের ধর্মকে রক্ষা করতে সচেষ্ট হয়েছিল, এমন তাই তাদেরকে আমরা বলবার, যখন তাদের সম্বন্ধে বলবো তাদের সম্বন্ধে যেন কোনো রকম মন্দ উক্তি না আসে, কারণ প্রত্যেকেই যার যার মতো করে তখন চেষ্টা করতে লাগলো। ব্রহ্ম ধর্ম হলো, তারপরে একটা কেশব সেনের দল হলো, একটা বিজয় বিশ্বস্বামী জেলার একটা দল হলো, অর্থাৎ ব্রাহ্ম সমাজ, আত্মীয় সমাজ থেকে ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজ থেকে আদি ব্রাহ্ম সমাজ, আদি সমাজ থেকে সাধারণ ব্রাহ্ম সমাজ, তারপরে আবার নববিধান ইত্যাদি ইত্যাদি, কেবল নানা রকমের সাধারণ মানুষ কিন্তু এই সমস্ত দিকে খুব একটা বেশি গেল না, তারা তাদের মতো করে যে চিরাচরিত প্রথা আছে সেটি ফলো করতে লাগলো, এবং আমাদের কিছু কিছু জিনিসকে পাশ্চাত্যরা যেমন অহিষ্ঠতি দাহ প্রথা, তারপরে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দেওয়া, এই জিনিসগুলোকে হাইলাইট করে 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 মানুষের কাছে তুলে ধরতে লাগলো। তারা অন্তত এই প্রচেষ্টাটুকু করলে যে এইগুলো আমাদের ধর্ম নয়, আসল ধর্ম কি, কিন্তু একটা সমস্যা হয়ে গেল, তারা কিন্তু ধর্মের আধ্যাত্মিক দিকটিকে বাদ দিয়ে সংস্কারের দিকটির উপর বেশি জোর দিলেন, মানে সমাজ সংস্কার। কিন্তু ভারতীয় সমাজ আধ্যাত্মিকতার উপর ভিত্তি করে তার সংস্কৃতি গড়ে উঠেছে, তাই তারা এই দিকটিকে একটু উপেক্ষা করেছে, সাধারণ মানুষ তাদেরকে গ্রহণ করে এটা ঘটনা, তবুও তারা সমসাময়িক কালে তাদের মতো করে তারা এটা সমাজে ছিলেন। এইখানে এই যে একদিকে, কিন্তু যারা এই সমস্ত চিন্তাগুলো করছে সাধারণ মানুষের মধ্যে শিক্ষিত হয়ে, আমাদের সত্যিই কিছু নেই, আমাদের কি সত্যিই কিছু নেই, তারা ভাবলেন না এটা হতে পারে না, আমাদের হাজার হাজার বছরের ঐতিহ্য মধ্যে নিশ্চয়ই কিছু ভালো আছে, না হলে এতদিন ধরে সেটা টিকে থাকতে পারে না। কিন্তু তারা কিভাবে এই জিনিসগুলোকে সর্বসাধারণের কাছে তুলে ধরা যায়, এবং তাদের আমরা কিছুই নয়, আমরা কিছুই নয়, আমাদের কিছুই নেই, কিছুই নেই শুনতে শুনতে এই যে তাদের মধ্যে একটা হীনম্মন্যতা এসেছিল, যেমন সেটার থেকে মুক্তি পাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছিলেন। যখন স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে গিয়ে এই বেদান্তকে অবলম্বন করে, যেমন হিন্দু ধর্মের আসল হিন্দু ধর্ম কি সেটি সবার সামনে তুলে ধরব, তখন পাশ্চাত্য শিক্ষিত মানুষের সমাজ বুঝল যে প্রকৃতপক্ষে হিন্দু ধর্ম কি, ভারতবর্ষ কি, ভারতবর্ষের মানুষের সাধনার শক্তি কোথায়, এটি তারা বুঝতে শিখলো, ভারতবর্ষকে সম্মানের চোখে দেখতে শিখলো। আর এইদিকে ভারতবর্ষে কি হলো, যখন পত্র পত্রিকায় স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য বিজয়ের কথা এলো, তারা তখন দেখলো কি আছে, 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 আমাদেরও আছে, আমাদের নেই তা নয়, আমাদেরও আছে, ওই তো আমাদের বিবেকানন্দ গিয়ে সমস্ত পাশ্চাত্য শিক্ষিত সমাজের মধ্য দিয়ে সমস্ত ধর্ম প্রবক্তাদের সামনে দাঁড়িয়ে এবং আমাদের হিন্দু ধর্মের বিজয় ঘোষণা করলো, সুতরাং আমাদের নাই নয়, আমাদের আছে, এই মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাসের উদ্বোধন হলো, এটাই বড়। আগে তো আত্মবিশ্বাসটা চাই আমার আছে, আরে তারপরে তো নিষ্কাম কর্ম, মানব সেবা, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি, আমি যদি কিছুই নয় নিজকে মনে করি তাহলে আমি কি করব,
ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে সিংহল এখানে যে হিন্দু সমাজ ছিল সকলের মধ্যে একটা তখন পুলক আরম্ভ হলো, সকলের মধ্যে একটা চেতনা জাগৃত হলো যে হ্যাঁ আমাদেরও আছে, আমরা এতদিন শুনে এসেছি নাই না আমাদের আছে। পাশ্চাত্যরা যাকে নিন্দা করে তার মধ্যে আমাদের খাঁটি জিনিস রয়ে গেছে। ঠিক এই কারণে স্বামীজি যখন ফিরে আসেন 97-এ, যখন আমি সিংহলে এলেন, সিংহলের মানুষ অনুরাধাপুরমে জাফনায় প্রভৃতি অঞ্চলে সিন্ধুরা তাকে বিপুল ভাবে সম্বর্ধনা করেছিল। আপনারা যারা বিবেকানন্দের জীবনী পড়েছেন তারা জানেন, আর যদি না জানেন তাহলে কলম্বো টু আলবার্ন এই নামে একটি ইংরেজি বই আছে, যেমন ভারতে বিবেকানন্দ তার বাংলা অনুবাদ, একটু কষ্ট করে পড়ে নেবে। যদিও এই বয়সে এগুলো পড়তে গেলে একটু মাথা ঝিমঝিম করতেই পারে, সমস্যাটি জানতে গেলে পড়তে হবে কিভাবে তিনি সম্বর্ধিত হয়েছিলেন। তারপরে রামনাথে এলেন, সেখানে রাজকীয় সম্বর্ধনা পেলেন, মাদ্রাজে এলেন, সেখানে অসাধারণ বিপুল সম্বর্ধনা পেলেন, কলকাতায় এলেন, সেখানে তো বিপুল সাড়া। তখন তিনি বজবজ থেকে কলকাতাতে এলেন ট্রেনে করে শিয়ালদাতে, তখন কি করলো যুবকেরা, তারা তাকে ঘোড়ার গাড়িতে করে আনার কথা ছিল, সেই গাড়ির মধ্যে বসিয়ে ঘোড়াগুলোকে খুলে দিয়ে তারা নিজেরা ট্রেনে আনলে। এত বড় যে তাদের মধ্যে একটা সারা জাগলো, কিসের জন্য স্বামী বিবেকানন্দ কি করেছে, কোটি কোটি টাকা এনে দিয়েছেন, না তিনি বড় রাজনৈতিক নেতা ছিলেন, করেননি। তাহলে একজন মানুষ শুধু তার নিজের দেশের ধর্মকে সকলের কাছে তুলে ধরলেন, আর কোন জিনিসটাকে তুলে ধরলেন, যে জিনিসটার উপর পাশ্চাত্যদের আক্রমণ, তাই তো ধর্মের উপরে তো মেয়ে আক্রমণ তাদের, সেই জিনিসটারই শুদ্ধ রূপটি কি, প্রকৃত ধর্ম কি। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি তার হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ এই কথা একটা প্রবন্ধ আছে, তিনি নিজের হাতে লেখা, খুব বেশ কঠিন ভাষা, শুদ্ধ ভাষা তিনি লিখেছেন। তার শেষ কথাটা হচ্ছে হিন্দুর প্রকৃত ধর্ম কি, এবং বিভিন্ন খণ্ড বিখণ্ড হিন্দু ধর্ম তার মধ্যে একত্ব কোথায় তা প্রদর্শন করতে যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়েছে, এবং এটা বিবেকানন্দের জ্ঞাতেও থাকে। হিন্দু ধর্মের এই বিশুদ্ধ স্বরূপটি সমগ্র জগতের মধ্যে তুলে ধরলে স্বামী বিবেকানন্দ, তার ফলে মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস জাগলো, উই ক্যান ডু সামথিং, আমরাও পারি। স্বামীজির মধ্যে আত্মবিশ্বাস ছিল, তিনি বলেছিলেন আমি পাশ্চাত্যে যাব ঠিকই, কিন্তু আমি কিছু না দিয়ে পাশ্চাত্যতে কিছু আনব না। তিনি ভারতবর্ষ ঘুরে ঘুরে দেখেছিলেন আমাদের অনেক ঘাটতি আছে, আমাদের কি আমরা দরিদ্র, আমাদের এখানে বিজ্ঞানের প্রযুক্তির তেমন কোনো উন্নতি হয়নি, তেমন পাশ্চাত্য সেইগুলো সম্বন্ধে তেমন স্বয়ং সম্পূর্ণ, তাদের ভাগ কাপড়ের অভাব তারা মিটিয়েছে, কি কৌশলে তারা সেটা করতে সম্ভব হলো, এটা শিখবার জন্যে বিবেকানন্দ গিয়েছিলেন। তিনি ধর্ম মহাসভায় হয়ে গিয়েছিল হয়েছিল বলে আমি জানি, এ কথা বলেছে কি করে পাশ্চাত্য তাদের দৈনন্দিন জীবনের যেমন যে সমস্যা তার সমাধান করতে, অর্থাৎ ভাগ কাপড়ের সমস্যা নিরসন করতে সম্ভব হয়েছে, আমি ওই কৌশলটি শিক্ষা করবার জন্যে পাশ্চাত্যে গিয়েছিল। এই স্টেটমেন্টটা পেয়েছেন আপনারা, কেউ কেউ পেয়েছেন, তাহলে আমি কি ভিখারির মতো যাব, তাদের থেকে শুধু আনবো, তাদেরকে কিছু দেব না, কিন্তু এই দরিদ্র ভারত মাতার কি আছে যে আমি তাদেরকে দিতে পারি। স্বামীজি ভারতবর্ষের ধর্মগ্রন্থ সমূহ
বিশেষ করে পরিষদ আমাদেরও দেওয়াল আছে, ইয়ে আছে, একমাত্র ধর্ম ইয়ে আছে, ধর্মাশ্রিত সংস্কৃতি একমাত্র আমাদের দেওয়ার মতো সম্বল আছে। আমরা তাদেরকে প্রযুক্তিবিদ্যা দিতে পারবো না, বিজ্ঞান দিতে পারবো না, বা অন্য কৌশল কোনো কিছুই আমরা তাদেরকে দিতে পারবো না। আমার একমাত্র যা আছে, তাহলে আমার যা আছে আমি তাই তাদেরকে বিতরণ করে আসবো। বিতরণ করলেন এবং সফল হলেন, এবং তারপরে কি হলো, ভারতবর্ষের মানুষ জেগে উঠলো। এই ভারতবর্ষের নবজাগরণের যদি সূচনা করে থাকে রামমোহন, তাহলে বিবেকানন্দ তার মধ্যে একটা পূর্ণতা সম্পাদন করবে। এই সাইকেলটা ঘুরে আসতে হয়েছে, অন্তত 50-60 বছর সময় লেগেছে। এখন আমরা দেখবো যে স্বামীজির এই যে আত্মবিশ্বাস, স্বামীজি বলেছেন পৃথিবীর ইতিহাস মুষ্টিময় কয়েকজন আত্মবিশ্বাসের ইতিহাস। আমি যখন এই তখন আমি অবশ্যই পারি, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। স্বামীজির বিশেষ অবদান যদি একটু বলতেই হয়, তাহলে বেদান্তের পুনঃ প্রতিষ্ঠা বলতে পারি, অর্থাৎ দৈনন্দিন জীবনে বেদান্তের ব্যবহার। বেদান্ত তো আমাদের প্রাচীন শাস্ত্র এবং প্রাচীন ধর্মমত তার মধ্যে নিহিত আছে, কিন্তু এই বেদান্ত চর্চা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বাক্য দিয়ে দিয়ে এটা শুধু মুষ্টিমেয় সাধু সন্ন্যাসী এবং পণ্ডিত পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছিল। বেদান্ত যে মানুষের দৈনন্দিন জীবনেও কল্যাণ সাধন করতে পারে, অর্থাৎ মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারে, সেই দিকটি কিন্তু কেউ এর আগে ইঙ্গিত করেনি এই দিকটিতে। এই জন্যে বলা যায় বিবেকানন্দই হলো সমাজের ক্ষেত্রে বেদান্তের সার্থক প্রবক্তা, তার সেই প্র্যাকটিক্যাল বেদান্তের মাধ্যমে। এবং এটা অবশ্যই শ্রীরামকৃষ্ণের সেই বাণী, যেমন দয়া নয় দয়া নয় জীবের দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা, ওইটাকে অবলম্বন করে তিনি আমাদের তার সঙ্গে বেদান্তকে মিশিয়ে করলেন এই সেবার আদর্শ, এবং তাকে রূপায়ণ করবার জন্য রামকৃষ্ণ সংঘ আমাদের উপহার দিয়ে গেছে। বুঝেছেন, রামকৃষ্ণ সংঘকে আপনারা একটা শুধু ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে দেখবেন না, এটা শ্রীরামকৃষ্ণের শরীর, মনে রাখতে হবে। এই সংঘ শরীরের মাধ্যমে রামকৃষ্ণ বিবেকানন্দ কাজ করে চলছে। আমরা তো ক্ষুদ্র মানুষ, আমরা সংসারতে করে আসি, যাই করে আসি, যেমন ভাবি আসি, যেমন আমরা হচ্ছি যেমন সমুদ্র, যেমন বন্ধন করবার জন্য সমুদ্র শ্রেষ্ঠ উদ্যোগ করেছিলেন রামচন্দ্র, সেখানে একটা যেমন কাঠবিড়ালি গিয়েও সমুদ্র বন্ধনের জন্য তার মুখে মধ্যে তো ছোট ছোট নুড়ি, কেমন সে করেছিল, তারও একটা অবদান। আমরা ওই রকম আর কি, তাও তো যত ক্ষুদ্রই হোক স্বামীজি কেন সংঘ গঠন করলেন, শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করেছিলেন এটা ঘটনা। এই বরানগর মঠ যখন তৈরি হয় তার পেছনে শ্রীরামকৃষ্ণের অনুপ্রেরণা ছিল, কিন্তু আস্তে আস্তে এমন একটা অবস্থা এসে পৌঁছলো যে শ্রীরামকৃষ্ণের সমস্ত আদর্শ এবং ভাবধারা তার গৃহভক্তরা তো সেই রকম সামগ্রিকভাবে বুঝতে পারেনি, তারা তাদের মতো করে বুঝেছেন এবং তাদের মতো করে শ্রীরামকৃষ্ণকে তারা অবতার বলে স্বীকার করে ধর্মজীবন কাটিয়ে নিজেরা ধন্য হয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যে কয়েকজন মুষ্টিমেয় ভক্তের জন্য আসেননি, তিনি যে সমগ্র বিশ্বের জন্য এসেছিলেন। এখন আমরা ভারতবর্ষের কথাও বলতে পারি না, বিশ্বের কথা। আজকে বিশ্বের পণ্ডিত বর্গ স্বীকার করছে, যদি পৃথিবীর মানুষকে
এই পৃথিবীটাকে মানুষের বাসভূমি রূপে যেমন প্রতিষ্ঠা করতে হয়, ঠিক ঠিক মানুষের বাসভূমি করে যেতে হয় যেমন, এবং শান্তিতে বসবাস করতে চায়, তবে রামকৃষ্ণ বিবেকানন্দের সেবা এবং সমন্বয়ের আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে, আন্তর্জাতিক স্বীকৃতি, বুঝেছেন? শুধু আমরা রামকৃষ্ণ মিশনের সাধনা করছি তা নয়, বা কয়েকজন এমন ভালো লেখাপড়া জানে ভক্ত মানুষ বলছেন তা নয়, আজকে বিশ্বের পণ্ডিতবর্গ স্বীকার করেছে এবং করছে এই যে ভারতবর্ষের মধ্যে এই জাগরণ প্রথম ঘটল স্বামী বিবেকানন্দকে, রামকৃষ্ণ বিবেকানন্দকে অবলম্বন করে, কিসে? সেবার আদর্শ। এই জন্যেই তিনি যে মোটু লিখলেন তার সঙ্গে রামকৃষ্ণ মিশনে, আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ, নিজের মুক্তি। এতদিন ভারতবর্ষ শুধু নিজের মুক্তির কথাই বলে এসছে, শ্রীরামকৃষ্ণ কিন্তু বলছেন শুধু তুই নিজের মুক্তি চাস, আর এটা তো হীন বুদ্ধি। যেমন কথামৃতের মধ্যে অনেক উল্লেখ আছে, যেমন যারা নাকি যেমন এই বড় আধার, তারা শুধু নিজের মুক্তির কথা চিন্তা করে না, তারা কি করে অপরকেও মুক্ত করবার চেষ্টা করে। কেমন জানো, একজন গর্ত খুঁড়লো, কোদাল লাগলো, ঝুড়ি লাগলো, মাটি খুঁড়লো, কেউ কেউ আছে কুয়াটা খুঁড়ে গর্তটা খুঁড়ে ঝুড়ি কোদাল গুলো নিয়ে চলে এলো, আবার কেউ আছে এগুলো রেখে এলো, কেউ না কেউ আবার এগুলো দিয়ে খুঁড়বে। তাহলে কুঞ্জন মহক যে রেখে এসেছে অন্য, আবার এটা কাজে লাগিয়ে সে আবার খুঁড়তে পারবে বলে। কেমন এমনি স্বামীজি বললেন কি, হ্যাঁ আত্মনমস্কার তো নিশ্চয়ই নিজের মুক্তির জন্য তো চেষ্টা আমাদের করতেই হবে, বদ্ধ অবস্থায় আছি আমাদের মুক্ত হতেই হবে, আমরা সবসময় মুক্তির একাগ্রহী করি, ফ্রিডম 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 সং অফ সোল, স্বাধীনতাই তোমার বাণী, সুতরাং এটা তো থাকবে, কি উপায়, নতুন একটা উপায় দিয়ে গেলে, সেবা করো, সেবা করো মানে গরিবকে কিছু দিয়ে দিলাম আমার আছে এরকম নয়, তাকে কি করে ঈশ্বর বুঝে, তুমি যাকে দিচ্ছ সেভাবে যে গ্রহণ করছে সে স্বয়ং ঈশ্বরই, তার তোমার কাছে এসেছে দরিদ্র রূপে, আত্মরূপে, পীড়িত রূপে। যেমন এবং মানুষ যে যেখানে আছে সেখান থেকেই তাকে মুক্ত করতে হবে, কারোর ধন সম্পদ আছে কিন্তু আর্থিক সম্পদ নেই তাকে সেটা দিতে হবে, কারোর অর্থ নেই তার যাতে অর্থনৈতিক উন্নতি হয় সেটার ব্যবস্থা করতে হবে, পথ দেখাতে হবে, কেউ রুগী আছে সে যাতে ভালো চিকিৎসা পায় তার ব্যবস্থা করতে হবে, সে যাতে ওষুধপত্র পায় তার দাঁড়াতে হবে। আমাদের বেঁচে থাকতে গেলে আমাদের যে প্রাথমিক প্রয়োজনগুলো আছে, অন্ন বস্ত্র বাসস্থান, এবং তা করতে গেলে আমাদের বিজ্ঞান চর্চা করতে হবে, এই জন্য তিনি টেকনিক্যাল এডুকেশনের উপর খুব জোর দিয়েছেন, আপনারা জানেন তো এগুলো। এবং ওই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে 1 মে 1897 সেখানে যে তার সনদ রয়ে গেছে তার মধ্যে এগুলো আছে। এইভাবে তিনি আমাদের ভারতবর্ষকে জাগিয়ে দিয়ে গেলেন, আরো অনেক কথাই বলা যেতে পারে, আমার কাছে যেগুলো প্রধান বলে মনে হয়েছে এই আত্মার উদ্বোধন, যেমন আত্মবিশ্বাস মানে আত্মার উদ্বোধন, আমি শুধু রক্ত মাংসের পিণ্ড একটা মানুষ নই, আমার মধ্যে অনন্ত সম্ভাবনা আছে, আমার সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে, তাই তো ধর্ম, ইজ ওল ইজ পটেন্সিয়ালি ডিভাইন, দি গোল ইজ টু ম্যানিফেস্ট ইজ ডিভাইনিটি অলরেডি ইন ম্যান। এবার কিভাবে করবে, জ্ঞান ভক্তি যোগ করবো যেভাবে পারো তুমি কর, এই যে মানব সেবাটা এটা হলো একটা নিষ্কাম কর্মের প্রধান অবলম্বন।
আকাঙ্ক্ষা না দেখে কর্ম করে না। এটাকে আমরা একটু মডিফাই করে বলতে পারি, মানুষকে কল্যাণ করা যতটা সম্ভব নিঃস্বার্থভাবে, এবং এটাই হলো নিষ্কাম কর্মযোগের শ্রেষ্ঠ আদর্শ। স্বামীজি গীতায় ভগবান আমার কৃতার্থে কর্ম করো, ঈশ্বরের জন্য কর্ম করো, সমস্ত কাজ ঈশ্বরকে সমর্পণ করো। আর রামকৃষ্ণ বিবেকানন্দের ভাব অনুযায়ী ঈশ্বরকে কোথায় খুঁজবে, প্রত্যেক মানুষের মধ্যেই ঈশ্বর বর্তমান। তুমি তোমার দেশের যে অবস্থা সেই অবস্থা থেকে উঠতে হলে জ্যান্ত দেবতার পূজা করতে হবে। আর এই জ্যান্ত দেবতা হলো তোমার সম্মুখে বহুরূপে বিরাজমান, যারা বহুরূপে সম্মুখে তোমার চারিকতা খুঁজিত ঈশ্বর, যেমন জীবের প্রেম করে দিয়েছিল সেই হচ্ছে সেই ঈশ্বর। আমাদের এই আদর্শে উদ্বুদ্ধ হতে হবে। আমরা ততটুকু ক্ষুদ্র হলেও আমরা পারবো